আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মফস্বল ভিত্তিক ই কমার্স বর্তমানে আসলে দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে, আর ই কমার্সের জন্য আমরা অনেক সময় অনেকভাবে চিন্তা করে থাকি যে কিভাবে কি করা যায়। আর মফস্বল ভিত্তিক ই কমার্সের জন্য আমি বলবো গ্রোসারি ভিত্তিক যেই ই কমার্স সার্ভিসটি সেটি আপনি আপনার এরিয়াতে করতে পারেন এবং এটি আসলে খুবই লাভজনক তুলনামূলক অন্যান্য ব্যবসার ক্ষেত্রে। তুলনামূলক অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যদি বলতে যাই, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো কিছু নিয়েই আসলে ই কমার্স করতে পারেন। বর্তমান সময়ে ই কমার্সের এই উৎকর্ষের যুগে আপনি কিন্তু চাইলেই খুব সহজে আপনার অনলাইন শপ চালু করতে পারেন। এবং বর্তমান সময়ে যেভাবে বিভিন্ন ধরনের ডেলিভারি নেটওয়ার্কগুলো হেল্প করছে এবং সার্ভিস দিয়ে যাচ্ছে, তাতে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু চাইলেই একটি ই কমার্স ওয়েবসাইট লঞ্চ করে সেটির মাধ্যমে আপনার বিজনেস চালু করতে পারেন। একটা সময় ছিল যখন মানুষ ব্যবসা শুরু করার জন্য তার বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে চিন্তা করতে হতো। সবার আগে যেটা চিন্তা করতে হতো সেটা একটা দোকানের পজিশন। কিন্তু বর্তমান সময়ে একটা ডোমেইন রেজিস্ট্রেশন, একটা ওয়েব হোস্টিং এবং একটা ভালো মানের ওয়েবসাইট ইনাফ। দেখা যাচ্ছে যে অনেকেই ওয়েবসাইট ছাড়া ফেসবুক পেজেও তার বিজনেস লঞ্চ করেন এবং পরবর্তীতে তার সুযোগ সুবিধা বুঝে ওয়েবসাইট শুরু করেন। এটা অবশ্যই একটা ভালো দিক, কিছু না করার থেকে আজই শুরু করা অনেক ভালো। তবে আপনি যদি আপনার বিজনেসকে খুব ভালো একটা ফ্লোতে নিয়ে যেতে চান, আপনি যদি আপনার বিজনেসের কাস্টমারদেরকে আপনার কাছে ধরে রাখতে চান, তাহলে আপনার আসলে ফেসবুক ভিত্তিক টার্গেটিং থেকে সরে এসে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, গতকালকে আমি আমার এক ক্লায়েন্টের সাথে কথা বললাম, সে আসলে ফেসবুকে কাস্টমার সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র কাস্টমার ডাইভার্ট হয়ে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে ফেসবুক হচ্ছে একটা মার্কেট প্লেসের মতো। ফেসবুকে বিভিন্ন ধরনের বিজনেস, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের চিন্তাধারার আনাগোনা। সেখানে যদি আপনি আপনার বিজনেসকে অপারেট করতে যান, অপারেশনাল প্রয়োজনে আপনি যদি ফেসবুককে ব্যবহার করেন, তখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনার সাথে যখন আপনার কাস্টমার কমিউনিকেশন করতে ফেসবুকই ঢুকবে, স্বাভাবিকভাবেই সে কিন্তু ফেসবুকে শুধুমাত্র আপনাকে পাচ্ছে না, সে সেখানে আপনার অনেক কম্পিটিটরদেরকে পাচ্ছে, যারা হয়তো বা আপনার মতো ভালো সার্ভিস অফার করছে না কিংবা আপনার মতো ভালো অফার তাদেরকে দিচ্ছে না, কিন্তু তারা যেটা করছে সেটা কোনো না কোনোভাবে আপনার টার্গেট অডিয়েন্সের সামনে তাদের নিজেদের এক্সিস্টেন্সটা প্রকাশ করছে। এবং এভাবে করেই আপনি কিন্তু আপনার গোছানো কাস্টমারদেরকে হারাতে পারেন। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ফেসবুক আপনার প্ল্যাটফর্ম না, ফেসবুক হচ্ছে একটা এমন প্ল্যাটফর্ম যারা হচ্ছে বিভিন্ন বিজনেস, বিভিন্ন ইন্ডিভিজুয়ালদেরকে একত্রিত করে থাকে। আপনি ফেসবুকে যখন আসবেন, অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে হ্যাং আপ করতে আসবেন। তো দেখা যাচ্ছে যে আপনি সেই হ্যাং আপের মাঝখানে যদি দেখেন যে ফিডে বিভিন্ন ধরনের আপনার ইন্টারেস্টের বিষয়ের উপরে অ্যাড দেখছেন, স্পন্সর্ড লিস্টিং দেখছেন, অফকোর্স আপনি সেখানে ইন্টারেস্টেড হতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু ওই কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করে কিংবা তাদের পেজে ভিজিট করে আপনি অর্ডার করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু কাস্টমার রিটেনশনের জন্য আপনি যদি চিন্তা করেন যে ফেসবুকটাই আপনার কাস্টমার বেজ হবে, এটা আসলে একটা ভুল ধারণা। কারণ হচ্ছে, আপনি ফেসবুক লাইকের মাধ্যমে আপনার কাস্টমারদেরকে যে অ্যাকোয়ার করে ফেললেন, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু যখন আপনার ওয়েবসাইটে আপনি কাউকে ভিজিট করাবেন, আপনার ওয়েবসাইটে আপনার মতো করে যখন সাজানো থাকবে আপনার প্রোডাক্টগুলো, তখন কিন্তু মানুষ জায়গাটাকে এমনভাবে পাবে, বলতে পারেন এক ক্লিক দুই ক্লিকের মধ্যে সে তার ডিজায়ার প্রোডাক্টকে পেয়ে যাচ্ছে। তো আসি এবার গ্রোসারি বিষয়ে। গ্রোসারি ভিত্তিক সার্ভিসটা হচ্ছে এমন একটা সার্ভিস, এটা নিত্য প্রয়োজনীয় আইটেম, অর্থাৎ আমার প্রতিদিনের প্রয়োজন হয় এমন কোনো আইটেম আমি কাস্টমারকে অফার করছি। সেক্ষেত্রে যেটা হয়, আমরা দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন আইটেম অনলাইনে অর্ডার করার জন্য ওয়েবসাইটে যাই, সেখানে ক্যাটাগরি ভিত্তিক সার্চ করি, প্রতিটা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া থাকে এবং আমি সেখান থেকে জাস্ট দেখে দেখে প্রাইসিংগুলো চেক করে চেক আউট অপশন থেকে পরবর্তীতে চেক আউট করে অর্ডারটাকে কনফার্ম করছি। যখন আমি হোম ডেলিভারিটা হাতে পাচ্ছি তখন আমি ক্যাশ অন ডেলিভারি হিসেবে পেমেন্ট করছি। একদম সিম্পল কনসেপ্ট। এই সিম্পল কনসেপ্টটাকে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে একটা অনলাইন স্টোর ফ্রন্ট সাজাতে পারবেন, অর্থাৎ আপনার দোকানটাকে আপনি যেভাবে ডেকোরেট করতেন, আপনার দোকানে আপনি আপনার সুবিধা মতো কোন সাইডে কী থাকবে, কোথায় কীভাবে ডিসপ্লে হবে, কতগুলো ডিসপ্লে হবে, কোনো প্যাকেজ আকারে থাকবে না কীভাবে থাকবে, আপনি কিন্তু সব সেখানে সাজাতে পারবেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গ্রোসারি ক্ষেত্রে যেহেতু গ্রোসারির কাস্টমার রিটেনশন হচ্ছে সবচেয়ে বেশি, গ্রোসারি আইটেম নিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনি অন্য কোনো দিকে তাকাতে হবে না, কারণ আপনার যেই কাস্টমার আজ অর্ডার করেছেন তিনি কিন্তু তিন দিন পরে আবার অর্ডার করবেন, বিকজ এই জিনিসগুলো
যে কোনো সময় প্রয়োজন হয়। আর আপনার যদি গ্রোসারি আইটেম সাথে কাঁচা মালের সাপ্লাই থাকে তাহলে তো কথাই নেই, আসলে আপনি যদি সবজি শাক এগুলো সহ আপনি সেল করতে পারেন তাহলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি অ্যাভারেজে প্রতি 3 দিনে আপনি কিন্তু একজন কাস্টমারকে রিটার্ন করাতে পারছেন। এবং সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাপ অনেক বেশি কাজে আসবে, আপনি কিন্তু সেই অ্যাপটা দিয়ে আপনার কাস্টমারকে জাস্ট অ্যালাউ করতে পারবেন সে যেন যখনই প্রয়োজন তখনই সে আপনার স্টোর থেকে যেন অর্ডার করতে পারে। এবং এই কাজটা করার জন্য আপনি যখন আপনার অ্যাপটা তার ফোনে ইনস্টল করাবেন, সেটা ক্যাম্পেইনের মাধ্যমে হোক, সেটা আপনার স্টোরে সে যদি ফিজিক্যালি আসে সেভাবে হোক, কিংবা তাকে জাস্ট আপনার ওয়েবসাইটে যখন ভিজিট করলো আপনি তাকে একটা ব্যানারের মাধ্যমেই ইনসিস্ট করলেন, তাকে উদ্বুদ্ধ করলেন যে আপনি আসলে আমাদের অ্যাপটা ডাউনলোড করলে যে কোনো সময় অর্ডার করতে পারবেন। একজন কাস্টমার যদি রিটার্নিং কাস্টমার হয়, আপনার প্রথম অর্ডারটা গ্রহণ করে সে যদি স্যাটিসফাইড হয় সে পরবর্তী অর্ডারও দেবে, এবং এটা বলাই যায় যে সে 2 বার অর্ডার করার পর 3 বারের আপনার অ্যাপ ইনস্টল করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যে যখন আপনার অ্যাপটি কোনো এক কাস্টমারের ফোনে ইনস্টল করা থাকবে তখন স্বাভাবিকভাবেই সে আপনার ক্যাটাগরির প্রোডাক্টকে অর্ডার করার জন্য কিন্তু অন্য কাউকে খুঁজবে না, সে ক্লিক করে আপনার অ্যাপে ঢুকবে, সেখান থেকে প্রাইসিং দেখে, সেখান থেকে প্রোডাক্ট দেখে সে কিন্তু অর্ডার করবে। সো এটা হচ্ছে আপনার জন্য একটা খুব ভালো কাস্টমার রিটেনশন পয়েন্ট। আর দেখা যায় যে অ্যাপের জন্য বাজেট না থাকলে আমি বলবো নেটিভ অ্যাপ না করে ওয়েব ভিউ অ্যাপ করা ভালো। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ওয়েব ভিউটা, আপনার ওয়েবসাইটের যে মোবাইল রেসপন্সিভ যে ভিউটা, সেই ভিউটা দিয়েই আপনি হচ্ছে আপনার কাস্টমারদেরকে একটি অ্যাপ অফার করতে পারেন গুগল প্লে স্টোরে যেটা সাবমিট করা থাকবে। আমরা নর্মালি একটা ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে মিনিমাম বাজেট আসলে 30,000 ধরতে বলি, তার কারণ হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ফ্যাক্ট। আমরা ওয়েবসাইট দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করি ডোমেইনটা তো অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসে হবে, এর বাইরে যেই হোস্টিংটা দেওয়া হয় সেটা আমরা আসলে ক্লাউডে রাখার চেষ্টা করি, সেটা ফুল আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে আমরা ফুল একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে সেই ইনস্ট্যান্সে একটা ফুল প্রাইভেট ক্লাউডে আমরা ওয়েবসাইটটা হোস্ট করার চেষ্টা করি। যদি তা নাও হয়, আমরা যদি আমাদের অফারের সাথে ফ্রিতে আপনাকে হোস্টিং দিই, সেক্ষেত্রেও সেই 30,000 টাকার মধ্যে আপনি কিন্তু মিনিমাম শেয়ার্ড একটা ক্লাউড পাবেন। অর্থাৎ শেয়ার্ড ক্লাউডের ব্যাপারটা হচ্ছে একটা ফুল ইনস্ট্যান্সের 1/3 আপনার জন্য ডেডিকেটেড থাকবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যে কোনো গতানুগতিক শেয়ার হোস্টিং এর থেকে পারফরমেন্স অনেক ভালো পাবেন, এবং আপনার যখন প্রয়োজন হবে, আপনার অনেক কাস্টমার হবে, অনেক বেশি কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করবে, তখন কিন্তু আপনি খুব সহজেই চাইলে আপগ্রেড করে স্কেল করতে পারবেন, আরো বড় করতে পারবেন আপনার সার্ভারের ক্যাপাসিটি। তো সব কিছু মিলিয়ে আপনি যখন আসলে বিজনেস মাইন্ডেডভাবে চিন্তা করবেন তখন কিন্তু ফেসবুক আপনার জন্য না, ফেসবুক হচ্ছে আপনার জন্য মার্কেটিং প্ল্যাটফর্ম। অর্থাৎ সেখানে আপনি স্পন্সর্ড অ্যাড দেখিয়ে এবং বিভিন্ন অফার দিয়ে আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট অ্যাকোয়ার করবেন। অর্থাৎ কেউ আপনার ওয়েবসাইটে এসে যখন অর্ডার করবে আপনি কিন্তু তার ফোন নাম্বার, নাম, ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি পরবর্তীতে এটা দিয়ে SMS মার্কেটিং করতে পারবেন, আপনি এটা পরবর্তীতে ইমেল ক্যাম্পেইন করতে পারবেন, এবং এই ক্যাম্পেইনগুলো কিন্তু এমন না যে আপনি স্প্যামিং করে ভরে ফেলবেন, যে তাদেরকে বিভিন্ন ধরনের উইয়ার্ড মার্কেটিং অফার করতে করতে অতিষ্ঠ বানিয়ে ফেলবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন তাদের পর এমন কোনো অফার যেটা আসলে যে কেউ ফেলতে পারবে না এবং সে অলরেডি আপনার এখানে অর্ডার করেছেন, স্বাভাবিকভাবেই সে আপনাকে চেনেন, সেরকম ক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আপনি চালাতে পারবেন। তো আলটিমেটলি আপনার যদি মফস্বলে আপনি অবস্থান করে থাকেন, আপনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে জেলাভিত্তিক বা উপজেলাভিত্তিক অবস্থান হয় এবং কার্যক্রম হয়, আপনি কিন্তু সেখানে একটা গ্রোসারি বিজনেস, সোজা বাংলায় মুদি আইটেমের বিজনেস করতে পারবেন, এবং সেটা করার জন্য আপনার কোনো বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। আপনার ইনভেস্টমেন্ট হবে আপনার ওয়েবসাইট, আপনার ইনভেস্টমেন্ট হবে আপনার দক্ষতা, এবং অল্প কিছু মার্কেটিং বাজেট যদি আপনি করতে পারেন টার্গেটেডভাবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বেনিফিট পাচ্ছেন। তাছাড়াও আপনার জেলা উপজেলা সেই জায়গার যে গ্রুপগুলো আছে, পাবলিক গ্রুপগুলো, সেখানে কিন্তু আপনি এটার প্রচার প্রচারণা করতে পারবেন, এবং মফস্বল ভিত্তিক হওয়ার কারণে, আপনার উপজেলা ভিত্তিক কিংবা জেলা ভিত্তিক হওয়ার কারণে আপনার ওয়েবসাইটটির প্রতি আপনার এলাকার মানুষের ফ্যাসিনেশন একটু বেশি থাকবে, মানুষ একটু নিজের করে ভাববে ও এটা তো আমাদের। এই জায়গাটা হচ্ছে আচ্ছা একটা ইমোশনাল বিজনেস চিন্তা আপনি করতে পারবেন। এবং এখানে হচ্ছে অনেকেই চিন্তা করেন যে আমার স্টক করতে হবে, 10 লাখ টাকার স্টক করতে হবে, 5 লাখ টাকার স্টক করতে হবে, আমার বাজেট কম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে দুইটা জিনিস আপনার ইনভেস্ট করতে হবে, দুইটা জিনিসের একটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার একটা প্ল্যাটফর্ম, সেটা ওয়েবসাইট এবং অ্যাপ সহ হতে পারে, এবং আরেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার মার্কেটিং। আপনি মার্কেটিংয়ের পেছনে ইনভেস্ট করবেন সো দ্যাট আপনি খুব সহজে আপনার এলাকার মানুষের কাছে পৌঁছাতে পারেন, সেই ইনভেস্টমেন্টটা আপনি 10,000-12,000 টাকার মতো বাজেট করতে পারেন। এবার প্রোডাক্ট কোথা থেকে আসবে, প্রোডাক্ট আসবে আপনার সাপ্লায়ারের কাছে, অর্থাৎ আপনি যার কাছ থেকে হোলসেলে কিনতেন
আপনার যখন একটা প্ল্যাটফর্ম থাকবে, ওয়েবসাইট থাকবে এবং সাথে একটা চিপ সলিউশনই বললাম, একটা ওয়েব ভিউ অ্যাপ আছে, আপনি জাস্ট সেই অ্যাপটাকে শো করেন আপনার হোলসেলারের কাছে। আপনি তাকে জাস্ট এটা দেখান যে আমার এটা প্ল্যাটফর্ম আছে এবং এখানে আমি আগামী এত তারিখ থেকে মার্কেটিং শুরু করব, আমার এখানে ভালো অর্ডার আসবে, আপনি যদি চান আমার সাথে ইনভলভ হতে পারেন, আমি কোনো স্টক করব না, স্টক আপনার কাছে থাকবে, অর্ডার আসলে আমি আপনার কাছ থেকে কালেক্ট করে আমার ডেলিভারি ম্যান সেটাকে ডেলিভারি দেবে। আপনি এইভাবে জিনিসটাকে হচ্ছে সাজাতে পারেন এবং এইভাবে সাজালে আপনার যেটা হবে, আপনি মূলধন আপফ্রন্টে বিজনেসে খাটিয়ে ফেললেন না, আপনি রোটেট করতে পারলেন এবং রোটেট করে হচ্ছে আপনার প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করলেন। এবং প্ল্যাটফর্মে আপনার যখন রেজিস্টার্ড কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে, আপনি কিন্তু আস্তে আস্তে তখন ইনভেস্ট করতে পারবেন, আপনি চাইলে তখন ইনভেস্টর নিতে পারবেন, আপনি চাইলে তখন আপনার রিটার্নিং কাস্টমার, আপনার রেগুলার কাস্টমারদের সংখ্যা বিবেচনা করে আপনি কিন্তু বড় ধরনের সুযোগ সুবিধা আরও বিভিন্ন ধরনের সাপ্লায়ারদের কাছ থেকে নিতে পারবেন। আপনার প্রয়োজন এক্ষেত্রে সাহস, এবং ঠিকমতো সাহস নিয়ে আপনি যদি এগিয়ে যান, ইনশাল্লাহ বলা যায় আপনি আপনার খুব সহজে আপনার বিজনেসে কামিয়াব হতে পারবেন, সফল কাম হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আমি কবে শুরু করব, কিংবা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করি তারপর হচ্ছে আমি বিজনেসে নামবো, কিংবা তারপর আমি ওয়েবসাইট তৈরি করবো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে একটা লার্নিং কার্ভ থাকে, একটা ওয়েবসাইট বোঝা, ওয়েবসাইটের মার্কেটিং বোঝা, তার জন্য আসলে আপনি শুরু করে দিতে পারেন। আপনার যদি এমন হয় যে মার্কেটিং নিয়ে আপনার বুঝতে সমস্যা হচ্ছে, আপনি আপনার পেজ ভিত্তিক বিজনেসটা শুরু করে দেন, আপনি টেস্ট করা শুরু করেন, বাট আপনি বসে থাকবেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক অনেক বিজনেসম্যানরা চিন্তা করেন, আমি ওয়েব ডেভেলপার হইনি এখনও, আমি ওয়েব ডেভেলপার হয়ে নেই তারপর হচ্ছে আমি বিজনেস শুরু করব। এখানে আমার একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যদি চান আপনি ভিজিট করতে নেপাল যাবেন, আপনি যদি চান আপনি বেড়াতে ইন্ডিয়া যাবেন, আপনি কি সেই ক্ষেত্রে পাইলটিংটা আগে কমপ্লিট করেন যে আপনি প্লেন চালানো শিখবেন দেন প্লেন নিয়ে উড়ে আপনি যাবেন, নাকি অ্যাকচুয়ালি আপনি একটা এয়ারলাইন্সের টিকিট দাম দিয়ে কিনে তারপর আপনি সেখানে যান? তো আপনার যদি ওয়েবসাইটের মালিক হওয়ার জন্য কিংবা ওয়েবসাইট দিয়ে বিজনেস করার জন্য ওয়েব ডেভেলপার হতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আপনার এটা প্রয়োজনই নাই, আপনি মনে করবেন যে আপনি আসলে এই বিজনেসের জন্য ফিট না। তো এটা কিন্তু আমি আসলে এমন কাউকে বলছি না যে এটা নিয়ে ভাবে না, আমি তাদেরকেই শুধুমাত্র বলছি যারা এইভাবে ভাবে, এবং আমি এমন অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা এইভাবে চিন্তা করে যে আমি আসলে ডেভেলপমেন্ট শিখবো দেন হচ্ছে আমি আগাবো। ইটস নট লাইক দ্যাট। সো আপনি যখন এটা চিন্তা করবেন যে আপনি শুরু করবেন, আপনি জাস্ট শুরু করে দিন, আপনার ফেসবুক পেজটা খুলুন এবং পেজের মাধ্যমে আমরা শীঘ্রই আসছি এই ধরনের কিছু প্রচার প্রচারণা চালান। আপনি আপনার এলাকার আপনার পরিচিত কোনো সাপ্লায়ার, পরিচিত কোনো ডিলারের সাথে কথা বলেন, হোলসেলারের সাথে কথা বলেন, যার যার সাথে সম্ভব, এবং তাদেরকে বলেন যে আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে আগাচ্ছি এবং আমাকে প্রোডাক্ট দিয়ে হেল্প করবেন, আমি কোনো কিছু বাকি রাখবো না, যখন অর্ডার আসবে আমি নগদ টাকায় আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনে দেবো, আপনার শুধু এতটুকু হেল্প করতে হবে যেই কয়টা আইটেমই নেই আমাকে হোলসেল প্রাইস ধরতে হবে। আপনি এভাবে আগান। তবে হ্যাঁ, সাপ্লায়াররা আপনাকে কখনোই সিরিয়াসলি নেবে না, হোলসেলাররা কখনোই আপনাকে সিরিয়াসলি নেবে না যদি আপনার একটি ওয়েবসাইট কিংবা অ্যাপ একটা প্ল্যাটফর্ম না থাকে, এবং সেই জন্যই আপনার নিজের একটা প্ল্যাটফর্ম থাকা জরুরি, আপনি যেটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবেন যে আমি এটাকে ভালোভাবে আমি আগানোর জন্য এটা করেছি এবং এখানে আমি আসলে ভালো ইনভেস্ট করেছি, তখনই আপনি আসলে সিরিয়াসনেস পাবেন, অ্যাটেনশন পাবেন, এবং সেই অ্যাটেনশনটা দিয়ে আপনার বিজনেসকে গ্রো করতে হবে। আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান বা এই রিলেটেড কোনো ধরনের কনসালটেন্সি প্রয়োজন হয়, অফকোর্স হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01946366448 এই নাম্বারে। এছাড়াও আমার ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন walibidi.com। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত কারোর প্রয়োজন আছে বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।